সেটা হচ্ছে যে এটা প্রতিটা জিনিসের একটা প্রেক্ষাপট আছে। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে এই সরকারটা কিন্তু একটা নর্মাল সরকার নয়। আমরা সবাই জানি প্রেক্ষাপটটা কী ছিল। প্রেক্ষাপটটা দিয়ে শুরু যখন হয়েছিল এই এই ইয়েটা, তখন ছিল কোটা আন্দোলন, পরে এটা এক দফায় পর্যবসিত হয়। যখন এক দফায় যায় তখন কিন্তু জনগণ তার সাথে একাত্ম হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই স্বৈরাচারী সরকার, টোটালিটেরিয়ান সরকারের পতন হয়। এখন ওই সময় রাজনৈতিক কি কোনো আকাঙ্ক্ষা তখন কি আমরা পেয়েছিলাম? আমার কাছে যতটুকু মনে পড়ে একটা কথা ছিল যে ফ্যাসিবাদ যাতে আর কখনো ফিরে না আসে। তখন এই যে ফ্যাসিবাদ কখনো ফিরে না আসে সেটাই কিন্তু আমার সংস্কারের একটা চাহিদা তৈরি করে, যে তাহলে তো আমার রাজনৈতিক সংস্কার লাগবে, আমার বিচারিক সংস্কার লাগবে, আমার আপনার কি শাসনতান্ত্রিক সংস্কার লাগবে, অর্থনৈতিক হয়তো লাগবে, প্রশাসনিক লাগবে, বিচারিক, অল দ্যাট। এইটা যখন প্রথমে ওনারা বলেন তখন কিন্তু আসলে আমাদের যারা আমরা কিন্তু এটা মাইন্ড করি নাই, এখনও কিন্তু আমরা মাইন্ড করছি না, মানে কম করছি, মানে অতটা বেশি তখন করতাম না। আমরা তখন বলেছি ফাইন, সংস্কার হোক, কিন্তু এই সরকারের তো সংস্কারের সময় আরেকটা কাজ করার কথা, সেটা হচ্ছে যে দেশ চালানোর কথা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখন আমরা দেখতে পাচ্ছি যে দেশ চালান, ওনারা বলছেন যে দুই মাস পরে সংস্কারের রিপোর্ট আসবে, কিন্তু এই দু মাসের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? ধরেন দ্রব্যমূল্য যদি বলি, যদি পুলিশের কথা বলি, আমরা যদি বিভিন্ন জিনিস, আমি একটা একটা সিম্পল দিয়ে বলি ভাই, এই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার ছিল এই আহতদের জন্য কিছু করা, সেটার ব্যাপারেও কিন্তু আমরা সেরকম কোনো প্রোগ্রাম বা কিছুই আমরা দেখতে পাই নাই, সব কিন্তু অ্যাডহক বেসিসে হয় এখানে। সুতরাং যখন এই এই আমরা দেখলাম যে সরকার তার অভ্যন্তরীণ সমস্যা সমাধানে, আমি কিন্তু আন্তর্জাতিক বলছি না, অভ্যন্তরীণ সমস্যা সমাধানে তারা যখন কার্যকারিতা দেখাতে ব্যর্থ হলো, তখন আমরা মনে করছি যে ওনারা কি সংস্কার কাজেও এরকম ব্যর্থ হবেন নাকি ওনারা আসলে কাজ করতে পারবে? আমরা কি এখনই ব্যর্থ বলবো দুই মাসের মাথায়? আমি আমি যে দ্রব্যমূল্য যে দিতে পারছে না, আমি কিছু আপনাদের মানে আমাদের ভাইরা যারা সাংবাদিকরা দেখেছেন, যখন আপনি সাধারণ মানুষের কথা বলেন তারা কিন্তু অনেকেই বলে যে আগের সরকার ভালো ছিল, উইচ ইজ রং, উইচ ইজ কমপ্লিটলি রং। সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া গরিব মানুষ। আমার কথা হচ্ছে যে ব্যর্থ আমি বলতে চাচ্ছি কি, যে আপনি দুই মাস ধরে পুলিশের ব্যাপারে আপনি পুলিশকে পুরোপুরি রিকনস্টিটিউট করতে না পারেন, কিন্তু আপনি এটাকে দাঁড় করানোর কি কোনো পরিকল্পনা দিয়েছেন? আপনি এই যে আহতদের ব্যাপারে কি কোনো পরিকল্পনা দিয়েছেন? আপনি কি আমাদের সাথে কমিউনিকেট করতে পারছেন যে দ্রব্যমূল্য কেন আমরা আমাদেরকে কতদিনে সহ্য করতে হবে, কতদিনের মধ্যে পাওয়া যাবে, কে আমাদের ঝামেলা করছে, এগুলো কিন্তু কোনো কমিউনিকেশন নাই। সো ব্যাপারটা হচ্ছে কি যে এই সরকারটা বিপ্লবী সরকারের পরিবর্তে এটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।